আর 1 লাখ টাকা 2 লাখ টাকা যেমন খাট হ্যাঁ এই খাটের মত গরুটা একদম যেটা বলবো 100 টাকা কম দিবেন হইব না একদম 62 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাতের গাবতলী হাট থেকে বন্ধুরা রমজানের মাঝামাঝি চলে এসেছি এরপরে রমজান শেষ ইনশাআল্লাহ কুরবানির কিন্তু একটা আবহ চলে আসবে কুরবানির গরু দেখার জন্য তবে রমজানের 15ই রমজান থেকে আপনাদেরকে নিয়মিতভাবে সুন্দর সুন্দর গরুগুলোর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব দাম এবং ওজনের যাতে কুরবানির সময় আপনাদের গরু কিনতে অনেকটাই সুবিধা হয় তবে এখন যে দাম দেখছেন এই দামেই যে ওই সময় থাকবে এমনটি কিন্তু নয় তবে মোটামুটি নিয়মিত ভিডিও দেখলে একটা ধারণা পাবেন এই যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু কুরবানির উপযোগী গরু কুরবানির উপযোগী গরুগুলো এখন কেমন দামে বেচাকেনা করতে চাই সেই বিষয়টি তুলে ধরব সাথে দেখছেন নিশ্চয় আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমাদের জামালপুরের মঞ্জু ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই এত আসতে কেন কি হয়েছে ঘটনা কি ওই গরু আসো বেচাকেনা করতে গলামাল একটু এবাও বৃষ্টি বাদল পড়ছে এই জন্য ঠান্ডা মন্ডা লাগতেছে তো কতগুলো গরু আনছেন কুরবানি উপলক্ষে গরু আছে 10-15টা মতন আছে কুরবানির জন্য তো না এগুলো এগুলো এখনো বেচা কিনে কোন তবে এই গরুগুলো তো কুরবানির সময় হ্যাঁ এগুলো কুরবানির মধ্যে 60-65 করে 1 লাখ করবে 1 লাখ 65 করে বেচা কিনে হবে তাই আচ্ছা এখন একটু ধারণা দেই এখন কেমন দামে বেচা কেনা করবেন এই যে প্রথম যে গরুটা দেখছি লাল কালারের সুন্দর এই গরুগুলো কিন্তু কুরবানির সময় মানুষ পছন্দ করে আর কি সাধারণ মানুষের কাছে ভালো লাগে তো এটার কি কোনো নাম দিয়েছেন কিনা আপনি তো নাম দেন দিছি খোকন বাবু খোকন বাবু সেই গত বছরের মতো আবার শুরু হয়ে গেল নামে নামে গরু বিক্রি হচ্ছে আমাদের খোকন বাবু তো বলেন খোকন বাবু কেমন কি চাওয়া কি গরুটার দাম চাই 1,65,000 আচ্ছা একদম হ্যাঁ একদম 45 হলে বেচলাম একদম 45 হ্যাঁ 45 হলে বেচব 45 একদম 45 মোটামুটি গোস্তের একটা ধারণা দিবেন 4.5 মন আছে দাম হচ্ছে আমার গরু কিন্তু নিঃস্ব গরু না আচ্ছা ঠিক আছে 1,45,000 জি 40 হলে দিবেন নাকি 40 হলে দিলে ওটা আবার একটু ই হয়ে গেছে তাও মানুষ যদি আগত 2-3 হাজার টাকা নাই ওটা আলাদা ফাংশন দাঁত হয়েছে কি দুইটা দুইটা দুই দাঁত দাঁত ওকে এটা একটু ভদ্র গরু মনে হচ্ছে ভাই শাহিন বাবু শাহিন বাবু আচ্ছা খোকন বাবুর পরে শাহিন বাবুর দাঁত হয়েছে হ্যাঁ দুই দাঁত এটাও দুই দাঁত শাহিন বাবু এটার একটা ওজনের ধারণা দেন ভাই এটা ওজন আছে 150 কেজি পাঙনি আছে চাই মনে হয় বলবো তাই জি ও 150 কেজি থাকলে তো আর কম হওয়ার কথা আবার চার মন হয় না বলে আমরা কম আর যেটা পাঙনি ওটা পাঙনি অরিজিনাল আছে মনে করো চার মন আয় পড়বো আচ্ছা আচ্ছা তো এই শাহিন বাবু কেমন কি চাওয়া এটার দাম চলে 42-43 একদম একদম 35 হলে দিয়ে দিন 35 জি ওটা 40-45 আর 35 কাছাকাছি 1,35,000 আচ্ছা এরপরে পাশে একটু ধাক্কা দেন সহসভাপতি কিসের সহসভাপতি এই এলাকার গ্রামে মাতবর আছে না এই এলাকার মাতবর গিরি বেরাইছে সহসভাপতি তো সহসভাপতির কত দাম দিবেন এটা দাম চলে 42-43 সব বাদ একদম 23,500 একদম 23,500 1,23,000 বা 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 একবারে মাপা মাপা দাম বললেন যে একদম 23,500 দর্শক নিশ্চয় ভালো করে দেখছেন এরপরে পাশেরটা মাতবর এলাকার মাতবরকে এবার আমরা দেখছি দেখেন মাতবর ওদিকে রাখেন ওদিকে রাখেন এদিকে দিলে হবে না আচ্ছা আচ্ছা থাক 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 এই তো এলাকার মাতবর আচ্ছা আমি একটু পিছন থেকে দেখাই তাহলে উচ্চতাটা বোঝা যাবে দর্শক এলাকার মাতবরকে আপনারা নিশ্চয়ই এবার দেখতে পাচ্ছেন এটা যদিও কোরবানির সময় হলে এই মাতবরকে নিয়ে আপনারা অবশ্যই অনেকে আলোচনা করতেন তবে এগুলো কিন্তু এখন কষাইরা মূলত নিবে বিশেষ করে মাংসের জন্য নিবে তো মাতবর সাহেবের কেমন কি চিন্তা ভাবনা আপনার কাছে আজকে এটা আল্লাহর রহমতে ওজন আছে 4.5 মণ পনে পাঁচ হ্যাঁ এখন এটাই গুড়ায় ফাউল পাঙনি দেওয়া যাবো না কথা বলছে আমি যেটা দেই এটা মাইজে 6 মণ কব সেই কথা আমাকে কই লাভ নাই যে ডাইব এটা বলতে হবো এটা ওর জেলা 4.5 মণ কষ্ট আছে আচ্ছা 4.5 মণ হ্যাঁ গরু দুই একটা হস্তে পাইতেছি এই জন্য সীমিত লাভ আমি দিয়ে দিব বেশি লাভে দরকার নেই আল্লাহর রহমতে মানুষ আহ কিনা বাসা করুক সবাই কম বেশি নিয়ে আমিও কম বেশি আরও কিনুক
প্রয়োজন হয় তাহলে কিন্তু জনগণ দেখেন আমি গরুটা কি ফালতু কথা কইছি না ওজনে দিদি ফাউল কইছি আপনারা নিজে ইচ্ছে দেখেন ভাই এর আগের বছরে এরকম ভিডিওর শেষে যখন লাস্টের নাম্বার বলে তখন একটা 943 বলে একটা মানে এটা ফাইনাল করলাম ফাইনাল করলে জি এই নাম্বার নর্সর হবে না না নাম্বার তো সারা বছর আমার নাম্বার নর্সর হয় না তোমার আচ্ছা তো মানুষ আসলে এখন খামার বা অনুষ্ঠানের জন্য পাবে এরপরে তো ঈদের সময় পাবে না গোরা আল্লাহর রহমত আমার তো পাবেন যদি সিন্নি সালাদ বা কেউ কোনো অনুষ্ঠান হয় আসেন আমার কাছে আইবেন আমি গরু দিয়ে দেবো সমস্যা নেই ওকে ভাই ভালো থাকবেন নতুন নতুন গরু নিয়ে আসেন আমরা দেখাতে থাকি সাধারণ মানুষকে কোরবানির গরু কেমন দাম হতে পারে তার একটা ধারণা দিতে থাকে শোনেন এবার কোরবানি জিনিসটা দেশের অত্যন্ত বুঝে তো জিনিসটা এই আমি যে সারা বছর কোরবানি দিই আমার ইনকামের উপর আমি কোরবানি দিব আল্লাহর রহমত জনগণও গরু কিনতে পারো কম বেশি গরু আছে সমস্যা নেই আল্লাহর রহমতে সবাই গরু কোরবানি দিতে পারবো আল্লাহর রহমতে এটা লাগে কোনো নিশ্চিন্ত থাকবেন আপনারা আল্লাহর রহমত দোয়া করি আপনারাও কিনা বেচা করেন আমরাও যেন আপনাকে দিতে পারি এটাই সবসময় আপনাকে জন্য দোয়া করি আল্লাহ ওকে ওকে দর্শক আসে বাহ একটু ছোট সাইজের টাইট গরু নাকি কে টাইট গরু পালার লেগে ও পালার লেগে টাইট গরু কে পালার লেগে হয় ও আচ্ছা আচ্ছা পালার লেগে জি আচ্ছা পালার লেগে কয়টা আছে এখানে বাসুর আছে আর 10টা আছে আচ্ছা এই যে এটা এটা কত 32000 কোনটা এটা কি 32 এটা দাম সাবা ভাই 75 হ্যাঁ নীল একদম একদম যেটা বলবো 100 টাকা কম দিবেন হইব না একদম 62 62 একদম 62 এই ছোট গরু হ্যাঁ পালার জন্য এই জন্য নাকি জি জি বয়স কয় মাস হয়েছে আনুমানিক আরে কত 6-7 মাস আচ্ছা 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 এরপরে আর একটু সামনে যেতে চাই দর্শক এই লালন পালনের জন্য কিছু ছোট গরু একটু দেখাই এই এটা তো শুকনা গরু গো এটা খাওয়াইলে অবশ্য মনে হয় ইয়ে হবে বাচ্চাটা এটা এটা কত দাম দিবেন কোনটা এটা দাম সব 65 65 আরে খালি এত চাইলে কেমনে না না মানে ওইটা চাইছি আর কি ও আচ্ছা 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 দাম বলে দিন তো একবারে কত একবারে 52 করব 52 আরে বাসুর গরু 52 বাসুর গরু কি এটা যে বড় ফ্রিজিয়ান জাতের হই গিলে বড় হবে পরে না খাওয়ালে তো বড় হবে ঠিক আছে এখন যেটা আছে সেটা নিয়ে আলোচনা করি এই যে এটা কি এটা হলো টুকুমাত বার আচ্ছা জান এটা 35 কোনটা এটা এটা একদম হ্যাঁ একদম 52 এটাও 52 এটাও 52 এটাও 52 এ ছোট গরু আর কমান আর একটু কমাই দেব হ্যাঁ 48 দাম 48 জি আচ্ছা ধাক্কা দিয়ে 48 আসছে আচ্ছা এরপরে আর একটা এই ছোট ছোট গরু রাখছে এটা কিন্তু দামড়ি হ্যাঁ দামড়ি গরু আচ্ছা দামড়ি হ্যাঁ মানে বকনা বকনা এটা ওই যে যারা খামারি বাইরে মানে শক করে পালে না আছে না কতজন পুরান ঢাকার বাইরে আছে না ওই তারা এগিলে লে এটা তো দাঁত হয়নি তো এখনো কোনটা এটা না 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 আচ্ছা এটা কত দিবেন তাহলে এটা হ্যাঁ এটা আপনার একদম 46 পড়বে এটা একদম 46 একদম 46 আর একটু কমান না ভাই হ্যাঁ ওই 1000 এদিক সেদিক 45 জি আরে তারপরে 45 আচ্ছা গেল আর কি আছে দেখি এটা এটা কি ভাই এটা এটা তো সেই বকনা গরু হ্যাঁ 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 এটা এটা মনে হয় 35 না 38 এটা একটু বেশি 38 এটা একদম 44 পড়বে একদম এটা আবার দাঁতছে দাঁতে চারটে এটা দাঁতে চারটা এটুকু হ্যাঁ হ্যাঁ কি কয় কেজি এক মন গোস্ত হবে 35 40 কেজি নাকি হ্যাঁ এটা ধরেন এক জায়গায় সব কিছু নিয়ে 60 কেজি আছে এইটা এইটুকু জিনিস জি জি কি জানি আচ্ছা যাক এটা কত 40 44 44 আচ্ছা 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 এই যে ক্রস ক্রস অস্ট্রেলিয়ান হ্যাঁ এইটা একদম একদম 55 একদম 55 একদম 55 কমাই দেন আর একটু না আর কম হবে না এটা আচ্ছা 55 গেল আর 50 হ্যাঁ 50 না হবে না ভাই একই দাম 55 55 একই দাম আচ্ছা এটা কত এটা ছোট আছে কিন্তু সবচেয়ে এটা ছোট হইলো এটা ওই যে আপনার অস্ট্রেলিয়ান বুঝছেন হ্যাঁ এই দেখেন করস এটাও হ্যাঁ বকনা গরু হ্যাঁ বাচ্চা গরু জি এইটা পড়বো একদম হ্যাঁ
একদম 47 আরে বাসুর গরু যদি 47 হয় ও দাম শুনে ওইদিকে চলে যায় না 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 ওইদিকে চলে যায় না মানে স্পিরিটটা তো হাই স্পিরিট মানে ধরলে ওই দেখেন না এই যে দেখছেন এ ভাই শুনেন এটা 35,000 হলে ঠিক আছে যদি কোন যে 100 টাকা কম আর হইব না যেটা যে রেট বলেইছি তাহলে দুইটা গরু 1000 করে দিকসে দিক আছে আচ্ছা তাছাড়া আর কোন একটা গরু 100 টাকা কম দিলে হইব না এই রিটেলারে কোটি আর ওটা কি দিবেন নাকি কোনটা না ওটা কার না এটা এটা থাক আচ্ছা আচ্ছা তো দর্শক যেমন বড় গরু আছে এই গাবতলির হাটে তেমন কিন্তু ছোট ছোট বাছুর গরু আছে লালন পালনের জন্য কিন্তু আপনারা এই ধরনের বাছুর গরু নিতে পারেন ভাইয়ের নাম আর মোবাইল নাম্বার জানায় দেন আমার নাম তো জানেনি বা দর্শকও জানে রুবেল ব্যাপারী নাম মোবাইল নাম্বার বলেন 01857 01857 327 327 806 806 জি ঠিক আছে ভাই হ্যাঁ ভাই ওকে ভাই ভালো থাকবেন দর্শক আপনারা বড় গরু ছোট গরু মাঝারি গরু সার গরু বকনা গরু বলদ গরু সব গরুই কিন্তু গাবতলির হাটে পেয়ে থাকবেন আর আমরাও হাট ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে থেকে কোন ধরনের গরু আছে সব দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ দোয়া রাখবেন যাতে কোরবানি ঈদ পর্যন্ত নিয়মিতভাবে আপনাদের সঙ্গে থাকতে পারি এবং এভাবে গরুর উপর গরু নিয়ে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ